Hello viewers, welcome to my channel Study King Shine. তো আজকে আমি ক্লাস 6 এর ফার্স্ট টাইম ক্লাস দিতে যাচ্ছি এবং আনন্দ পাচ্ছি কি আমি আজকে আমার পড়া শুরু করছি। তো আজকে যে গল্পটা পড়াবো সেটার নাম হচ্ছে আয়না, এটা লেখক হচ্ছে জসিম উদ্দিন। তো আমরা গল্পটা পুরি যে এক চাষি ক্ষেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল। তখন এদেশে আয়নার চলন হয় নাই, কাহারও বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই। এক কাবুলিওয়ালার ঝুলি হইতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়েছিল। আয়নাখানা পায়া চাষি হাতে লইল, হঠাৎ তাহার উপর নজর দিতেই দেখে আয়নার ভিতর মানুষ। আহা, এতে তাহার বাপজনের চেহারা। মানে হয়েছে কি, একটা চাষি মানে কি কাজ করতো, তো সেখানে সে একটা আয়না পাইছিল। তো আয়নাতে দেখে যে সে তো প্রথমবার মতো আয়না দেখছে, সেজন্য দেখতেছে যে তার মতো ওই তার চেহারাটা আয়না দেখা যেতেছে। তো সেই জন্য বলতেছে যে যেটা তার আর তার বাবার চেহারা মানে সে ভাবতেছে। তো তার জানে না যে আয়নাতে নিজের চেহারাই দেখা যায়। তাই হোক, তারপর দেখো বহুদিন তার বাপ মারা গিয়েছে, আজ বড় হয়ে চাষি নিজের চেহারা তার বাপের মধ্যে হয়েছে। সব দেশে বড় হয়ে কতটা হয়তো চেহারা পায়, তাই আয়নায় তার নিজের চেহারা দেখিয়ায় চাষি ভাবিল সে তার বাবাকে দেখেছে। তখন আয়নাখানাকে কপালে তুলে সে সালাম করিল, মুখে লইয়া চুমু দিল। আহা বাপজান, তুমি আসমান হতে নামিয়ে আসি আমার ধান ক্ষেতের মধ্যে লুকাই আসো, বাজান বাজো বাজান। তো আমার প্রথম খণ্ডটা শেষ করলাম, দ্বিতীয় খণ্ড আসলাম। তো চাষি এভাবে কথা কয়ে আয়নার দিকে যায়, আয়নার ভিতর তাহার বাপজান কতই ভঙ্গে করিয়া যায়। চাষি বলে, বাপজান তুমি তো মরিয়া গেল, তোমার ক্ষেত করিয়া আমি সোনা দিঘা ধান বুনিয়াছি, শাইল ধান বুনিয়াছি। দেখ দেখ বাজার কেমন তারা রোদে ঝলমল করিতেছে। তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল, আমি তিনখানা ঘর তৈরি করিয়াছি, বাজান আমার সোনার বাজান, আমার মানিক বাজান। সেদিন চাষি আর কোনো কাজই করিল না, আয়নাখানা হাতে লইয়া তার সবগুলো ক্ষেতে ঘুরিয়া বেড়াল। সাজ হইতে বাড়ি আসিয়া আয়নাখানাকে কোথায় রাখে, সে গরিব মানুষ, তার বাড়িতে তো কোনো বাক্স নাই। সে পানি কষিকে তো আয়নাখানাকে লুকিয়ে রাখিল, মানে সে আয়নাটাকে তার ভিতরে এমনভাবে অ্যাট্রাক্ট করছিল আকর্ষণ যে আয়না টেনশন তার সব কিছু বুঝে তার চেহারাতে ও তার বাবার চেহারা দেখে, সেজন্য আয়নাটা সে অনেক যত্নে রাখত। আচ্ছা, এরপর আমরা পড়ি যে পরদিন চাষি কাজ করে ও কাজ করে দৌড়ায় বাড়ি আসে, এখানে যায় সেখানে যায় আর দৌড়ায় বাড়ি আসে। পানির কলসির ভিতর হইতে সে আয়নাখানা বাহির করিয়া নাড়িয়া নাড়িয়া দেখে আর কত রকমের কথা বলে। বাজান আমার বাজান, তোমাকে একলা রাখিয়া আমি কাজে যাই, তুমি তো তুমি রাগ করো না। দেখো বাজান, যদি আমি ভালো মতো কাজ কাম না করি তবে আমরা খাইব কি। চাষি বউ ভাবে, দেখো এত আমার স্বামীর সাথে কত কথা বলিত, কত হাসি তামসা করে এটা উঠে চাইবে, কিন্তু আজ কদে আমার সাথে একটা কথা বল। পানির কলসিতে কি জন্য বাহির করে দেখে আর আবল তাবল বলে, ইয়ার কারণ কি। সেদিন চাষি ক্ষেত খামারে কাজে মাঠে গিয়েছে, চাষির বউ গোপনে গোপনে পানি কলসি হইতে সে আয়খানা আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাহিয়া রাগে আগুন হয়ে উঠিল। আয়নার উপর তার নিজেরই ছায়া পড়েছিল, কিন্তু সে কোনোদিন আয়না নিজের চেহারা দেখে না। তার স্বামের একটি মেয়েকে বিবাহ করিয়া নেয় এ পানি কলসি ভেতরে লুকিয়ে রাখিয়াছে। সেই জন্য আজ কয়েকদিন তার স্বামী তার কোনো কথাই বলতেছে না, তখন যখন অবশ্য ওই মেয়ে ছেলের সাথে কথা বলে। মানে ওর বউ যখন দেখলো যে তার চাষি বউ যখন যে আয়নাটা দেখলো, সেও ভাব দেখ যখন দিচ্ছে তার নিজের চেহারা, তখন সে ভাবতেছে ও তার সে অন্য মেয়ের সাথে সে মেনামেশা করতেছে, ঠিক আছে, এটা ভাবতেছে না। তো ওর যে নিজের চেহারা দেখতেছে সেটা সে বুঝে না আর কি। তো যাই হোক, এরপরে দেখো যে আসুক আগে মিশে পারে আজ দেখাইবে মজা। একটা কাঁচা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল, আর যে যে করা কথা স্বামী শুনাবে মনে মনে আউরিয়া তাহাতে শান্তিতে লাগিল। দুপুরবেলা মাঠের কাছে হয়রান হইয়া রোদে ঘামাইয়া চাষি যখন ঘরে ফিরিল, চাষির বউ কাটা হাতে লইয়া দাঁড়িয়ে আসিল। ওরে গোলাম, তোর এই কাজ, একটা কাকে বিবাহ করেছিল এই বলিয়া আয়নাখানা চাষির সামনে ছুঁড়িয়া মারল। করো কি যে হুজাম বাজান, আয়নাখানা কুড়া হইল, দেখান তোর বাগ এবার ছটকে তো আয়নাখানা টানে লইলে দেখ তো মিলছে, এবার তো বিল বসিয়াছে, তুমি নতুন বকি না। চাষি বলে, তুমি কি পাগল হইলে, এ যে আমার বাজান।
ওরে কোলা মোরে নফর, তবু বলুস তোর বাজা। তোর বাজা নাকি গলায় হাসলে, নাকে নতার কপালে টিপ আছে নাকি? বড় জোর চিৎকার উঠ করিয়া উঠিল। ও বাড়ি বউ বউ বেড়াতে আসে, মাথা এক ঘন্টা ঘুমা দেয়। কিলো তোমাদের বাড়ি এত ঝগড়া কিছু, তোদের তোমাদের তো কত মেলা, একদিনও কোনো কথা শুনে নি। চাষি বিভাগে আসে বলে দেখবো যে মিনসা একটা বউ বিবাহ করে আনিয়া পানি কলসে লুকায় রাখিয়াছিল। ওই সতীনে মেয়ে সতীনকে আমি পাহাড় দিয়া পিছিয়ে ফেলব না। দেখবো যে এই আয়নার ভিতর কে, ও বাড়ি বউ বাসে আনে বোধ। তখন দেখলো আয়নার ভিতর দুজনেরই মুখ, এত তার চেহারা, আমরা তো চেহারা দেখতে। চাষি বল কি বলে বউ যান, এরকম ভাবজা। এই বলে চাষি সামনে মুখ দিল, তখন তিনজনের চেহারা দেখালো। তাহাদের কলর শুনিয়া বাড়ি ছোট ছোট মেজো বসল। আরফানের মা রহমানের বোন আনোয়ারের নানি আসলো। যে আয়নার মুখ দেখবা, আয়নার উপর মুখ দিয়ে তাহারই চেহারা আয়না দেখা যায়। এই তো বড় তেল সেমাতি কথা, শুনুক শুনে এই কথা গেল সোয়াগাটা। এই দেশ হইতে দেশ হইতে লোক ছুটে আসিল সে জাদুর তেল দেখা। তারপর ধীরে ধীরে লোক বুঝতে পারিল সেটা আয়না। যাই হোক, মানে গল্পটা খুব মজা ছিল। এটা হচ্ছে মানে একটা আয়না নিয়ে মানে সব তখন মানে বুঝতো না আসলে যে আয়নাদের প্রথম আবিষ্কার হয়েছিল ওই সময়। মানে গ্রামের অনেকে জানতোই না এটা যে আয়না, ঠিক আছে। তো যাই হোক, আমরা সার সংক্ষেপটা পড়ি যে এক চাষি একদিন ধান খেতে একটা আয়না গেল। তখন যে আয়না চল হয় না, এক কাপড়িওয়ালা ছুরি হাতে আয়নাটি পড়ে গিয়েছিল। চাষি হাতে আয়নার দিকে তাকাতে নিজের ছবি দেখে মনে করিনি তার মৃত পিতা। সে আয়নাটি যত্ন সহকারে পানি কলসিতে লুকিয়ে রাখলো। মাঠ থেকে প্রায় সে আয়নাটি দেখতে ছবির সাথে কথা বলতো। এসব কাণ্ড দেখে তার স্ত্রী একজন কলসির ভিতর কী আছে দেখতে গেল। সে আয়নার নিজের চেহারা দেখে মনে করলো তার স্বামী আরেকটি বিয়ে করে এনে কলসির ভিতর বউকে লুকিয়ে রেখেছে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে চরম ঝগড়া শুরু হয়। পাড়া প্রতিবেশীরা এগিয়ে আসে, সকল আয়নার দিকে তাকিয়ে বিভিন্ন চেহারা দেখতে পায়। নিজের চেহারা কেউ বুঝতে পারছে না, কিন্তু অপরের চেহারা বুঝতে পারছে। এ দেশ ও দেশ হতে লোক যত তেলসমাতে দেখতে ছুটে আসে। তারপর আস্তে বুঝতে পারে এটি আয়না। যাই হোক, এটা সার সংক্ষেপ লেখক পরিচিত আমি ই করো, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, সব তথ্যগুলি অনুশীলনগুলি এগুলো তোমরা নিজেই বাসায় প্র্যাকটিস করতে পারবা, সমস্যা হবে না। আমাদের কিছু সৃজনশীল প্রশ্ন আছে, তো সৃজনশীল প্রশ্নগুলি নিয়ে এগুলি আমি পরে আলোচনা করবো একবারে। পরে বলতে কি মানে এই ক্লাসে না, সামনের ক্লাসে, ঠিক আছে। আপাতত সবাইকে বিদায়।